إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: شكل قل نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله پاک رب العزت والجلال شاہی دربار لاکھ و کوٹی تار چیتے ہزار و بشی شکور سجود جا اللہ رب العزت والجلال آمدر کے آج کری مبارک جمعر صلات مسجد پر جنتو آجبار شجو کرے دیئے چھلے شکر گزار ہوچی منیبر دربار شکل پوچی الحمدللہ. رمضان دیتی جمعہ ایبان رمضان کے امرا دوش دین کرے باک کر لے مغفراتے پرتم جمعہ اللہ مدر کے نیش چھن اللہ رکھتے چاہی تینے جنہ مدر کے معاف کرے دے شکلے بولین آمین. رمضان پاوار کرے ہو کہو جو دینی جے کے گناہ معاف کریے جنہ تے جتے پالو نا اللہ کے شنسشت کرتے پالو نا اللہ بولین تارو پر امر لانت. رسول پاک بولین تارو پر امارو لان، جبریل امین بولچین تارو پر امارو لان، پورا فرشترہ بولچ اللہ جی بیکتی رمضان فور پر گن ماف کرائی تی پلو نا تارو پر پورا فرشتہ در لان. نعوذ باللہ بولین، آواز کرے بولین بوجھا گے لو ای پیتی بیتی اللہ رب العزت والجلال امدر کے پریرن کرے چلین ایک مطر کبول مطر شدو مطر تر غلامی کر بار جننے غلامی ہو بے کار شکلے بولین کار اللہ. رمضان امونک ماش جی ماشے اللہ کے کچا کچی پاوا جائے جی ماشے رب کے نیجیر کورے نیوا جائے جی ماشے زندگیری شب گلا گناہ کے معاف کرنو جائے جی ماشے جنہ تیرے شب گلا دروازہ نیجیر جنہ کھولے نیوا جائے
যেই মাসে জাহান্নামের সবগুলা দরওয়াজা অনন্তকালের জন্য বন্ধ করা যায়, যেই মাসে আল্লাহর রহমত মাগফিরাত লাভ করে একেবারে রাসূলের পাকের সঙ্গে জান্নাতে যাওয়া যায়, এমন একটা মাস হচ্ছে রমজান। কারণ পৃথিবীতে সকল নেক আমলের বদলা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, আর রমজানের বদলা দিয়ে থাকেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে রমজানকে কদর করেন, রমজানকে কাজে লাগান। এমনকি রমজানে একজন রোজাদারের মুখে যে দুর্গন্ধ তৈরি হয় বা গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে এটাও জান্নাতের মিষ্টি আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদ এবং বাইহাকিতে এ হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন, اوتيت امتي خمس خصال في رمضان, আমার উম্মতের জন্য রমজান মাসে আমার উম্মতকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা আগেকার কোন উম্মতকে আল্লাহ তা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতকে আল্লাহ রমজানে এমন পাঁচটি জিনিস দিয়েছেন যা আগেকার কোন নবীর উম্মতেরা পায় নাই। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, খুলুফু ফামিস সাঈমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এক নম্বর হলো রোজাদারের মুখের গ্রান, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতেও অধিক সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। এই দুর্গন্ধটা আপনি দাঁত ব্রাশ করেন নাই, দাঁত মেসোয়াক করেন নাই, দাঁত পরিষ্কার করেন নাই, এই জন্য যে মুখে দুর্গন্ধ তৈরি হইল এটা নয়। আপনি দাঁত ব্রাশ করলেন না কেন, হাতে মেসোয়াক করলেন না কেন, আপনি দাঁতকে পরিষ্কার করলেন না কেন, তো আপনার দোষ। একজন মানুষ খাবার না খেলে, পেট খালি থাকলে পেট থেকে একটা গন্ধ তৈরি হয়, খালি পেট হওয়ার কারণে এটা গলা দিয়ে মুখে আসে। আল্লাহর কাছে রোজাদার পেট খালি থাকবার কারণে, রোজা রাখবার কারণে যে গন্ধ তৈরি হয়েছে এটাই আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতে সুগন্ধি। এখন আপনি দাঁত ব্রাশ না করে রেখা দিলেন, তো এটা তো হইলো খারাপ জিনিস। আপনি দাঁত পরিষ্কার রাখবেন। আমি বলছি না যে আপনি রোজা রেখে জোহরের পরে দাঁত ব্রাশ করবেন, আমি বলছি না আসরের পরে আপনি ব্রাশ করবেন, আমি বলছি আপনি সেহেরির সময় দাঁতকে পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন, খুব ভালো করেই পরিষ্কার করেন, পারবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারকে দুই নম্বর যে পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন, দুই নম্বর, ওয়াইস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রোজাদার যদি ঠিকমতো আমাকে পাওয়ার জন্য রোজা রাখে, একজন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে, আল্লাহ বলেন তার জন্য সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। আপনি চিন্তা করলেন, আমি আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ঠিকমতো রোজা রাখতে পারি, তাহলে আমাদের জন্য পুরা সৃষ্টি তো দোয়া করবে, করবেই। আল্লাহ বলছেন, এমনকি সমুদ্রের তলদেশে যে মাছ আছে এই মাছও রোজাদারের জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করে যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার করে নেই। অন্য হাদিসে রাসূল বলেছেন, এমনকি সমুদ্রের নিচে দুইটা পাথরের চিপায় পড়ে যেই পিপিলিকা চলে, এই পিপিলিকাও একজন রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাইলে আমরা আপনারা যদি আমরা রোজা রাখতে পারি, এক নাম্বার আমাদের রোজার কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয়
আল্লাহর কাছে মিশকে আম্বরের মতো রোজাদারের জন্য সমুদ্রের মাছ দোয়া করে কয়টা বললাম দুইটা তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুযায়্যিনুল্লাহ وَيُزَيِّنُ اللَّهُ عز وجل كل يوم جنته الله رب العزت والجلال বলছেন কিয়ামত এমন এক দিন রোজাদারের জন্য এমন একটা সুসংবাদ তোমরা জানাইয়া দাও যেই বেচারা যেই ব্যক্তি যেই গোলাম যেই বনি আদম একমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখলো আল্লাহ বলেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজানো হয় কার জন্য সবাই বলেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে সাজানো হয় তারপর আল্লাহ তাআলা বেহেশতকে লক্ষ্য করে বলেন ও বেহেশত আমার নেককার বান্দাগণ শিগগিরই আমার নেককার বান্দাগণ খুব তাড়াতাড়ি দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে তোমার মধ্যে চলে আসবে এই জন্য আমি আল্লাহ তোমাকে সাজিয়ে রাখলাম জান্নাত জবান খুলে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমিও তোমার রোজাদার গোলামের জন্য অপেক্ষা করতেছি কখন তোমার রোজাদার গোলামের আসবে আর আমি জান্নাত ও খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন রমজানে রোজাদারের জন্য রমজানে বেহেশত কে সাজানো হয় সুবহানাল্লাহ বললেন না আরো জোরে পড়েন সুবহানাল্লাহ তে কয়টা পাইলাম এক নাম্বার রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো সুগন্ধি দুই নাম্বার রোজাদারের জন্য সমুদ্রের মাছ দোয়া করে তিন নাম্বার রোজাদারের উপরে খুশি হইয়া আল্লাহ জান্নাতকে সাজাইয়া রাখেন এবং জান্নাতকে বলেন আমার রোজাদার বান্দারা আসতেছে আল্লাহু আকবার আল্লাহ নিজে বলে আমার রোজাদার বান্দারা আসছে চার নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি আমার রোজাদার বান্দাকে জান্নাত ওয়াজিব করে জাহান্নাম হারাম করতে চাই রোজাদারকে সওয়াব দিতে চাই রোজাদারকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই রোজাদারকে যেন কোনো শয়তান দুকা না দিতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ফলে আমার রোজাদার বান্দাদেরকে গুনাহ করাতে পারে না আর আমার রোজাদার বান্দা জান্নাতের কাছাকাছি পৌঁছে যায় রমজানে আল্লাহ শয়তানকে কি দিয়ে বেঁধে রাখেন এরপরে আমরা গুনাহ করি কেন মানে রমজানে কি গুনাহ হয় না কথা বলেন রমজানে ওজনে কম দেয় না কথা বলেন না কেন রমজানে ইফতারে মানুষকে পচা জিনিস খাওয়ায় না বলেন না খাওয়ায় না দুই নম্বরে জিনিস খাওয়ায় না কত জিনিস যে দুই নম্বর করে রমজানের এক তারিখে যেই তেল কড়াইয়া দিছিল এটা তিরিশ তারিখও আছে কথা বলেন না কেন এগুলা নাই সব আছে সব আছে এগুলা খাওয়াচ্ছে তো আপনি বলবেন আল্লাহ তো বলছেন রমজানের রোজাদারের শিকল দিয়ে বেঁধে রাখলেন এই শয়তানকে রমজানের শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখলেন তাহলে এই কাজ করাইলো তাহলে শয়তান কয় প্রকার কথা বলা লাগবে শয়তান কয়টা আবার বলেন সবাই বলেন এক শয়তান শিকল দিয়ে বেঁধে রাখছেন এটা জিন্নাত শয়তান এটা কি শয়তান আরেকটা কি শয়তান মানুষ শয়তান আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সাহায্য চান দুই শয়তান থেকে জিন্নাত শয়তান মানুষ শয়তান এখন মানুষ শয়তানের শিকল দিয়ে বানছে কে কথা বলে না কে মানছে নি এটা আছে নি এই মানুষ শয়তানকে সুস্থ করবার জন্য আল্লাহ দিয়েছিলেন রমজান সারা পৃথিবীতে রমজান মাসে জিনিসের দাম কমে আর আমাদের দেশের মানুষ শয়তানেরা বাড়ায় কথা বলে এরা বাড়ায় খালি রমজানের অপেক্ষা করে কেমনে পাবলিকে পিড়াইব কেমনে পাবলিকের কাছ থেকে বেশি জবাই করে পয়সা আদায় করব এই চিন্তায় থাক এই চিন্তায় থাক আহ
তাহলে শয়তান কয় প্রকার? আবার বলেন। রমজানে মানুষে মারামারি করে না, রিকশার 2 টাকা ভাড়া নিয়ে মারামারি করে না, ইফতারে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে না। দেখবেন এক লোক ওই দিন আমারে বলে, আমি আমার সাথে কথা হচ্ছে, যে কোনো কারণে কথা হচ্ছে, তো ইফতারের সময় দোকানে মারামারি হচ্ছে, আমি এখানে গিয়ে দাঁড়াইলাম, মারামারি হচ্ছে কেন? তো একজন বলতেছে যে হুজুর সে রোজা রাখে নাই, ইফতার নিতে আইছে। এরপরে সবাই ধাক্কা দিয়ে ইফতার নিতেছে। তো আমরা বললাম তুমি যেহেতু রোজা রাখো নাই পরে ইফতার নেও। তখন সে বলতেছে সে এমন পরিবার থেকে জন্ম নিয়েছে তার 14 গোষ্ঠী ধার্মিক, সে ধার্মিক পরিবার থেকে আইছে। এখন সে ধার্মিক পরিবারের ছেলে সে রোজা রাখে নাই, এই ভুল করছে, এখন কি ইফতার করবে না? রাসূল হাদিসে বলছেন তোমরা ইফতার করো, ইফতারের ভিতরে লাখ লাখ কোটি কোটি বরকত আল্লাহ দিয়েছেন, এখন আমি কি ইফতার থেকে মাহরুম হইতে পারি? চিন্তা করলে করে কত নম্বরের শয়তান, এটার দুঃখা দিছে সিরিয়ালে শয়তান কত নম্বরে পড়তে পারে? হে রোজা রাখতেছে নাকি ইফতারের বরকত চায়? শয়তান আল্লাহর রিজিক আল্লাহ, হেমন কামলা তো আমিও ছিলাম, কথা বলেন না কেন? চিন্তা করেন রোজা তো রাখেই নাই, সে ইফতারের বরকত চায়, এটা কি পাওয়া সম্ভাবনা আছে? কথা বলেন আছে? রোজার সঙ্গে সেহরি এবং ইফতারের সম্পর্ক। এই জন্য বহুত মানুষ আছে দেখবেন রোজা রাখে না, আপনার কষ্ট হয়, আপনার লজ্জা হয়। আমার একটা কথা ভালো মনে করে মনে রাখবেন, আমি সব থেকে পরিষ্কার করে আপনাদেরকে বলছি, আপনাদের লজ্জা হয় না, আমার আপনার লজ্জা হয় না যে আমরা রোজা রাখবো না, আমরা রোজাও রাখবো না, আর ঈদের কাপড় পরে ঈদগাহে যাব। আল্লাহ ঘর থেকে বের হওয়া থেকে নিয়া ঈদগাহে যাওয়া পর্যন্ত শুধু লানত দিতে থাকেন, শুধু লানত দিতে থাকেন। আজকের ঈদগাহের মাঠ তোমার নয়, ঈদের নামাজ তোমার নয়, আজকে বোনাস দেওয়ার টাইম। যেই বেচারা সারা মাস ডিউটি করছে তাকে আমি আজকে রাতে তো বেতন দিয়ে দিয়েছি, সকালবেলা বোনাস দিতে চাই, তুমি তো মাসে ইনকামই করো নাই, তুমি তো মাসে কাজই করো নাই, বেতনও পাও নাই, বোনাস তোমারে কে দিবে? কথা বলেন না কেন? তুমি রমজানে কোনো কাজই করলা না, বেতন পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে বোনাস দিব না, কথা বলেন না কেন? তাহলে আমাদেরকে কি করা লাগবে? রমজানের রোজাকে কমপ্লিট করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, মনে রাখবেন রোজা একটা আলাদা ফরজ ইবাদত, নামাজ একটা আলাদা ফরজ ইবাদত, তারাবী আলাদা আরেকটা ফরজ ইবাদত, তারাবী আরেকটা ইবাদত, তাহাজ্জুদ আরেকটা ইবাদত, একটা আরেকটার মতো নয়, সবগুলা আলাদা আলাদা। জোহরের নামাজ যেমন আলাদা, আসরের নামাজ, কথা বলে মাগরিবের নামাজ, বিতিরের নামাজ, এশার নামাজ কয় রাকাত? হ্যাঁ, তাহলে বিতির কিয়ের নামাজ? বিতির আলাদা, এই বিতির এটা আলাদা নামাজ, এটা মুস্তাকিল নামাজ। এই নামাজের টাইম কখন? জোহরের আগে না পরে? জোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে, ইশার আগে, ফজরের আগে? না না, হ্যাঁ হ্যাঁ, ইশার পরে, ফজরের আগে আরেকটা নামাজের ওয়াক্ত আছে, এই নামাজের নাম উইতির। এই নামাজের নাম ইশার পরে ফজরের আগে একটা নামাজ আছে, এই নামাজের নাম উইতির। আমরা এটার ইশার সাথে পড়ি, যেহেতু আমরা উঠতে পারি না, আমরা উঠতে পারি না, এজন্য পড়ে ফেলি। এই নামাজ তো ফজরের আগে, তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ শেষ করে পড়ার কথা ছিল, বিতিরের নামাজ, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল শেষ করে পড়ার কথা ছিল, আমরা উঠতে পারি না, এই জন্য আগে পড়ে নেই। তাইলে বোঝা গেল তারাবিহের নামাজও আলাদা, বিতিরের নামাজও আলাদা, ইশার নামাজও আলাদা, ঠিক নেই? কথা বলেন। তাহলে বোঝা গেল সব আলাদা আলাদা ইবাদত, একটার সাথে একটার জয়েন্ট দিয়ে দরকার নাই, সবগুলো আলাদা। রমজানে অনেকগুলো আলাদা ইবাদতকে একত্রিত করেছেন, বডিরও ইবাদত দিয়েছেন, পয়সারও ইবাদত দিয়েছেন, আপনার
পয়সা থাকলে আপনি যাকাত দিবেন, পয়সা থাকলে গরিব মিসকিনকে দান করবেন, পয়সা থাকলে ফিত্রা দিবেন, পয়সা থাকলে সাদাকা করবেন, রমজানে এটাও করবেন, আবার রোজাও রাখবেন, বডি দিয়েও ইবাদত করবেন, পয়সা দিয়েও ইবাদত করবেন, এটা রমজানেই পাওয়া যায়, ঠিক কি না? এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। রমজানের তো শয়তানি কম হয় না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পাঁচ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ুফারু লাহুম ফি আখিরি লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ুফারু লাহুম ফি আখিরি লাইলিহি, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। কোন রাতে? সবাই বলেন না, আবার বলেন, কত রমজান বলতে পারেন? রমজানের শেষ রাত কত রমজান? 28 তারিখ দিবাগত রাত অথবা 29 রমজান দিবাগত রাত। রমজান যদি 29 হয়, 28 তারিখ দিন গিয়া যে রাত আসবে এই রাত 29 রাত, আর যদি 30 হয় তাহলে 29 গিয়া যে রাত আসবে তার নাম রমজানের শেষ রাত। ঈদের রাত তো শাওয়ালের রাত, ঈদের রাত তো শাওয়ালের প্রথম রাত, ঠিক কি না? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারের গুনাহকে আল্লাহ একসাথে মাফ করে দেবেন। এই আওয়াজ আরো জোরে পড়ে, কে মাফ করে দেন? কারে? আবার বলেন, কারে? কোন রোজাদার? যে সেহরি খাই, যে রোজা রাখছে সেহরি খায় না, না সেহরি খেয়েছে? কখন খাইছে? আজানের আগে না পরে? বলেন, আমরা এমন হয়ে গেছি, রসুল বলছেন তোমরা ইফতারে তাড়াতাড়ি করো, ইফতার করো তাড়াতাড়ি, ইফতার করো, কারণ এটা বরকত, বরকত চলে যাচ্ছে। আপনার গাড়ির টাইম, আপনার মেট্রো রেলের টাইম 8:05, এখন আপনি যদি 8:10 যান পাবেন, টাইম কত? 5:10 গেলে পাওয়া যাবে। আল্লাহ বলছেন ইফতারের বরকত ইফতারের সময়। আপনি বললেন না আমি বড় ফরেজগার, আগে আমি নামাজ পড়ি এরপর ইফতার করুন, এটা গড়ে দেখবেন মহিলারাও করে, অনেক পুরুষেরাও করে, আজান হয়ে যাওয়ার পরই নামাজে দাঁড়ায় যায়। পজেন বলেন নাই? মহিলারা দেখবেন আগে তো আমি নামাজ পড়ে ফেলি এরপরে এসে ইফতার করি, পুরো আল্লাহর সুন্নতে। এটা তো শয়তানের ধোঁকা দিতেছে, শয়তান পিছনে লেগে গেছে, নেক্সট সুন্নতে খাড়াইয়ানের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রসুল বলছেন তোমরা ইফতার তাড়াতাড়ি করো, কারণ বরকত চলে যাচ্ছে। ইফতারের বরকত আল্লাহ ইফতারের সময় দিয়েছেন, ইফতারের সময় চলে গেলে বরকত আর রহমত থাকবে না। আপনি বলেন আমি নামাজ পড়ি, আল্লাহ বলছেন তোরে নামাজ পড়তে বললাম, আরো 10 মিনিট পরে 10 মিনিট সময় দিলাম, ইফতার কর, কয় না আমি আগে নামাজ পড়ি। চিন্তা করেন আল্লাহ কইছে কেসে করে। এই জন্যে আমরা তাড়াতাড়ি ইফতার করব, কি করব কি করব? তাড়াতাড়ি বরকত দিবেন কে? বলেন কে? দুই, আমরা দেরিতে সেহরি খাবো, আর আমরা কি করি? এসার পরে খায় বলে খায় ঘুমায় যায়, না আর উঠতে পারতাম না ঘুমায় যায়। যে বেচারা বলতেছে উঠতে পারতাম না ঘুমায় যায়, আপনাদের কি মনে হয় হে ফজরের নামাজ পড়বো? কথা কোন দেখেন, আপনার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়বো? তাহলে তোমার ধোঁকা দিছে কে? তোমার তো রোজা রাখতেছে, রাখাইয়া শয়তান ধোঁকা দিতেছে তোমারে। আগ রাত্রে সেহরি খাওয়াইয়া শয়তান ঘুম পাড়াইয়া কয়, শয়তান কয় তুই আমার সাইতে বড় শয়তান, তুই এখন ঘুমা, তোরে তাহাজ্জুদও পড়তে দিতাম না, ফজরও পড়তে দিতাম না, তোরে সেহরি খাওয়াইয়া রাখতে নেই। কথা বলেন না, সেহরি খাওয়া ফরজ, সেহরি খাওয়া ফরজ, বলেন সুন্নত। সেহরি খাওয়া কি? সবাই বলে সেহরি খাওয়া কি? ফজরের নামাজ কি? দেখো শয়তান যে আগ রাত্রে সেহরি খাওয়াইলো আর ফরজ ছাড়াইলো,
আপনি তো বুঝতেছেন না আমি উঠতে পারতাম নাকি খায়া ফেলে শয়তান কিন্তু পিছনে আপনি বুঝতেছেন না যে শয়তান নেক সুরে তো দুকা দেয় কারণ মাঝে মাঝে শয়তানও তসবি পড়ে মা কথা কোন নাকি আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার মুসলমান বান্দিগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই আল্লাহু আকবার বলে তারাও ছিলেন মানুষ আমরাও মানুষ তারা জিন্দেগিতে কত কষ্ট করেছেন খাবার নাই থাকবার ঘর নাই পরবার মতো কাপড় নাই দিন রাত যুদ্ধের ময়দানে কাটাইয়া দিয়েছে এই মানুষগুলাও এই মানুষগুলাকে শয়তান ধোঁকা দিতে পারে নাই তার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের সালাত কাজা হয় যায় নাই আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাতে তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না শয়তান ভিন্ন ঘটনা লম্বা একটা ঘটনা আছে আমরা ঘটনার দিকে যাচ্ছি না শয়তান তাকে এমন করে কবজা করলো তিনি তাহাজ্জুদের সমর্থতে পারলেন না ফজরের সালাতে মসজিদে চলে গেলেন আর এমন করে হাউম করে কান্না শুরু করলেন সেজদায় পড়ে সেজদা থেকে ওমর মাথা উঠায় না আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিয়েছে আমি আজকে তাহাজ্জুদের সালাত করতে পারি নাই মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার যদি এমন একটা রাত যায় যেই রাত তাহাজ্জুদ শূন্য ছিল আমি রাসূলের কাছে কেমনে মুখ দেখাবো ও মুসলমান বন্ধুগণ তারা এক রাত্র তাহাজ্জুদ ছুটে যায় রাত খালি হয়ে যায় আল্লাহর রাসূলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায় আর তোমার আমার আমল নামায় একটা রাত্রে তাহাজ্জুদের নামাজ নাই যেই বেচারা রমজান পার পরেও রমজানের রাতে তাহাজ্জুদের সালাত করতে পারলো না মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আছে কথা বলেন না কেন কেন রে বাবা তুমি নামাজ পড়তে পারলে না এত সুযোগ দেওয়া হলো আল্লাহ বললেন গোলাম রে তোর জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম শয়তানের শিকল লাগাইয়া দিলাম এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজ উঠলে না শয়তানের দোষ দিয়া লাভ নাই যে শয়তান করে ঘুম পড়াইয়া রাখছে শয়তানের তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি এরপরেও কেন তুই আজকে উঠলে না পুরা 11 মাস তুই আমাকে বলছিস আল্লাহ তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়তে পারি নাই ভালো ভালো আমল করতে পারি নাই তুমি আমাকে বলেছো শয়তান দুখা দিয়েছে শয়তান তোমাকে নাফরমানি করিয়েছে এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা 11 মাস শয়তানের দুকায় পড়ে নেক আমল করতে পারলো না এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রাখবো যেই শয়তান 11 মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছে ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো এরপরেও দেখি না আমার বান্দা একটা মাস আমার কদমে আসে কিনা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার পরে তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না পাঁচ ওয়াক্ত সালাত পড়তে পারলে না তাহাজ্জুদের সালাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না বুঝতে পেরেছি শয়তানের দোষ দিয়া লাভ নাই আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান ঠিক কিনা তুমি সাড়ে 11 মাস আমাকে বলেছো আল্লাহ শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই শয়তানের কারণে ভালো কাজ করতে পারে নাই ও আল্লাহর গোলাম আল্লাহ বলছেন রমজানে তো সব বন্ধ করলাম এখন তোরে দুকা দিল কে কথা বলেন না কেন এখন তোমাকে দুকা দিয়েছে কে কারণ রমজানে তো শিকল বন্দি শয়তান রমজানে জাহান্নামের দরওয়াজা পর তোমাকে দুকা দিল কে বুঝতে পেরেছি আসলে তুমি নিজেকেই দুকা দিচ্ছ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। আমি ফরজ নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের কথা বলছি। হযরত ওমর সেজদায় পড়ে সারা দিন কান্না করলেন, এত এত কান্না করলেন, রোজা রেখে ফেললেন, সেজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি ওমরকে কিয়ামতের দিনে আমলনামা যখন পেশ করা হবে যদি দেখা যায় একটা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে নাই, আর আরেকজন গোলাম যদি ওই রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, আমি ওমরের চাইতে তার দাম বেশি। আয় আল্লাহ কিয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না, আমি শয়তান দুঃখা দিয়েছে, আজ আমি আর মাথা উঠাবো না। সারাদিন কান্না করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকে এতটুকু কবুল করে ফেললেন। পরের রজনীতে হযরতে ওমরে ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরত ওমরকে কে যেন ডাকতেছে, হাউ মাউ করে কাঁদিতেছে আর ডাকতেছে। ওমর লাফ দিয়ে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি, তুমি আমাকে কেন ডাকলা, আর তুমি বা কেন কান্না করো, আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কি বিপদ হয়েছে বলো। আগন্তুক লোকটা বলতেছে, ওমর রে আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম শয়তান। কি কয়, কি কয়, শয়তান তুমি আমার ডাকতেছো আর কান্দতেছো, তোমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো। ওমর কো, শয়তান আমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো, এমন কাম তো করার কথা না, আমি উঠবো কেন। কো ভাই, এই যে অজুর পানি আনছি, অজুটা করো। আর জোরে বলেন আল্লাহ। ওমর বলে, আমি অজু করবো, তুমি পানি আনছো কেন। কো ভাই তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেরি করেন না। কো কেন, কো শোনো, আমার জিন্দগিতে এত বড় ভুল হবে আমি শয়তান জানতাম না, তুমি যে কালকে তোমার আমি কত ফুসলাইয়া ফাসলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দেওয়া দিলাম না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কি দিনে যে তুমি তওবা করছো, এক দিনের তওবায় 1000 রাতে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিবে। আমি শয়তান হেই পুরার করতে চাই না, এজন্য চিন্তা করছি ঘুম থেকে উঠাইয়াই তোমার ছাড়বো আজকে, আজকে তোমার এই সুযোগ দিতাম না। একদিন নামাজ না পড়ে 1000 মাসের সওয়াব, 1000 রাতে তাহাজ্জুদের সওয়াব পাইবা, এই সুযোগ আর নাই। আমি আইসা রাতে দরজা দাঁড়ায় রইছি, তোমার উঠাইয়া দিবে। আল্লাহ আকবার বললেন না, আপনি লাইনে চলে আসেন, শয়তান আপনারে খুঁজবো, উঠাইয়া দেওয়ার জন্য খুঁজতেছে। চিন্তা করলেননি, তাদের এক রাত ছুটে গিয়েছে, শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ের তাওবার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার, আমরা পারলাম না, পারবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন, তাইলে বলতে চাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 5 নম্বর রোজাদারের পুরস্কার রমজানের শেষে শেষ রাতে রোজাদারের গুনাহকে মাফ করে দেওয়া হয়। শেষ রাত বলতে কোন রাত কথা বলেন, ঈদের আগের রাত, রমজানের শেষ রাত, শাওয়ালের প্রথম রাত যে দিন হবে এর আগের রাত। এর আগের রাতে আপনারা কই থাকেন, কথা এর আগের রাত্রে মসজিদে মুসলিম কথা বলেন নাকি। শেষ রাত যেটা দেখবেন ইফতারের পরে যারা এত কাপে ছিল হেরা গাঁটটি গুল করছে, হে যাই তুমি, যারা এত কাপে বসছে হেরাও গাঁটটি গুল, লঞ্চ ধরতে হইব, কারণ শয়তান তো লঞ্চ নিয়ে দাঁড়ায় রয়েছে, শয়তান লঞ্চ নিয়ে দাঁড়ায় রয়েছে গুনার কাজে নিত। সবাই চলে যেতে চায় মসজিদ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ এটা কি লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে সবাইকে মাফ করে দিবেন। রাসূল বলেন, কালাল্লাহ, না লাইলাতুল কদরের রাত না। তখন তাহলে কি রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, শ্রমিক কাজ শেষ করার পরে মজুরি যেই রাত্রে পায় এই রাতের কথা বলছি। তাহলে শ্রমিক মজুরি পায় কোন দিন, যেদিন তার কাজ শেষ হয়, কোন দিন কাজ শেষ হয়, তাহলে 30 তারিখ তার কাজ শেষ, ওর মজুরি পাওয়ার কথা না। এরাত্রে আমরা কই, কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে, দাড়ি কাটার জন্য কই, দাড়ি তো লম্বা হয়ে গেছে এখন কাটতে পারলাম না, আজকে গিয়ে একটু কাইটে আসি, দেখেন কি পরিমাণ শয়তানি পাইছে লাগা।
বউ বাচ্চারে নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত, কাপড় কিনতে ব্যস্ত। আপনি কিসের কাপড় কিনেন, জান্নাতের না জাহান্নামের? আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন, জান্নাতের না জাহান্নামের? আপনার নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, কাপড় কিনতে যাচ্ছেন, কাপড় পুরো মার্কেটে কিনেন। জান্নাতে যদি যেতে না পারেন, তোমার আমার লাইফের কোনো সফলতা নাই, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে পারলাম না, তোমার আমার লাইফের কোনো আর কোনো সুযোগ নাই। এই জন্য পাঁচটা সুযোগ বলে দিলাম। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতেও দামি। দুই নম্বর, সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে। তিন নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশকে সাজিয়ে দেওয়া হয়। চার নম্বর, রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয়, গুনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয়। পাঁচ নম্বর, রমজানের শেষ রাতে পুরা রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। বুঝা গেল, শয়তান আমাদেরকে ধোকা যাই দেয়, আমাদেরকে নাফস কে দেয়? শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহকে বলেছিল, কালা ফা বিইজ্জাতিকা লাউগুয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলছিল, আল্লাহ তোমার জাতের কসম, শয়তান বলছে, আল্লাহ তোমার জাতের কসম, আমি তোমার সকল গোলামকেই গুনাহ করাইয়া ছাড়ব। কে বলছে? কে বলছে? শয়তান আল্লাহকে বলছে, তোমাকে চ্যালেঞ্জ, আমি তোমার সব বনি আদমকে গুনাহ করাব। আল্লাহ বলেন, পারলে করাইস, গোলাম আমার, একশো বছর গুনাহ করার পরেও যদি আমার কাছে ফিরে আসে, আমি মাফ করে দেব। এগারো মাস গুনাহ করার পরেও রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব। তুই কি গুনাহ করাইব, তুই কি গুনাহ করাইব? বান্দা আমার গুনাহ করলে আমার সাথে নাফরমানি, আমার বান্দারা যত ভুল পথেই নে, আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব। সে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর দুঃখ দিতে পারবো না। সুবহানাল্লাহ, বললেন না? তাহলে আমরা আল্লাহর গোলাম হবে, একনিষ্ঠ বান্দা হবে, ইনশাল্লাহ। বলেন, বলেন ইনশাল্লাহ। সুতরাং আল্লাহ মাফ করবেন কখন? রমজানের, দেখেন প্রত্যেক রাতে মাফ করেন, প্রত্যেক দশ দিনের শেষ রাতে মাফ করেন, প্রত্যেক রমজানের জুমাবারে মাফ করেন, আসর মাগরিবের মাঝখানে মাফ করেন, ইফতারে মাফ করেন, সেহরিতে মাফ করেন, তারাওয়িহে মাফ করেন। এত এত মাফ পাওয়ার পরেও যদি মাফ না পাই, শেষ দশ দিন দিলেন, এই দশ রাত্রেও মাফ না পাই, শবে কদর দিলেন তাও যদি মাফ না পাই, আল্লাহ বলছেন, দিলাম তোর শেষ রাত, এই রাত্রেও যদি মাফ না পাই, বুঝেন আপনি আমি কত নম্বরে শয়তান? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিন্তা করেন, এরপরও যদি মাফ না পাই, আপনার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি। নিজেরে নিজের বিবেকে জিজ্ঞাসা করেন, যদি মাফ না পাই, এত সুযোগের পরে, প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ, প্রত্যেকটা মিনিটে সুযোগ, প্রত্যেকটা রাতে সুযোগ, প্রত্যেকটা দিনে সুযোগ, এরপরে মাফ পাইলাম, কি পরিমাণ গুণ আছে আমার আপনার লাইফ! আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, জোরে বলেন আমিন। এত কথা বলেন আল্লাহ, এরপরে বলছেন, বান্দা জানিস না তুই, এরপরে এত কথা তো বললাম, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তিন তিন দল মানুষের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, বলেন তিন দল মানুষের দোয়া কবুল করবই, তুই টেনশন করিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইউফতির ওয়াল ইমামুল আদিল ওয়াদ দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন প্রকার মানুষের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না, সে যে অবস্থায়
দোয়া করুক না কেন তার দোয়া কবুল হয়ে যায় এক নাম্বার হলো আসসাইমু হাত্তা ইফতির রোজাদার যতক্ষণ না সে ইফতার করেছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন পড়েন সুবহানাল্লাহ কার দোয়া সবাই বলেন না ইফতারের পরে রোজাদার থাকে কথা বলেন ইফতারের পরে রোজাদার থাকে রোজাদার থাকে না তাহলে আল্লাহ রাসূল বলছেন আসসাইম হাত্তা ইফতির যতক্ষণ না সে ইফতার না করে রোজা না ভাঙে তার দোয়া কবুল এখন আমরা কি সবাই রোজা খায় আসছি না রেখে আসছি সবাই বলেন না আমরা যারা আসছি আমরা কি রোজাদার রোজা আছে আমরা রোজা আছি কথা বলেন আল্লাহর রাসূল বলছেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে এখন আমরা যে বসে আছি ইফতারের আগে না পরে দোয়া কবুল হবে বলেন হবে ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ কবুল হবে ইনশাআল্লাহ রাসূলের হাদিস সত্য না হয় মিথ্যা হয় সত্য না হয় মিথ্যা যদি কবুল নাই হয় তাহলে হাদিস মিথ্যা পুরো দুনিয়া মিথ্যা হতে পারে রাসূলের একটা শব্দ মিথ্যা হতে পারে রাসূল বলছেন আসাইম হাত্তা ইফতির রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল আমরা সব রোজাদার আমরা সবাই গুনাহগার হতে পারি এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে maaf করেও দিতে পারে পারে না দেল রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে আমাদের কি সুযোগ এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা তো রোজাদার তাহলে কবুল হয়ে যেতে হবে এজন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই রোজাদার কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে সাহাবায়ে কেরাম যখন কাউরিদের দোয়া করাইতেন বা আগেকার মুসলমানেরা কাউরিদের যে দোয়া করাইতেন বিপদে পড়ে গেছেন দোয়ার দরকার খুঁজতেন এলাকায় কে আজকে রোজা রাখছে এলাকায় আজকে কে রোজা রাখছে কারণ আল্লাহর রাসূল বলছেন আসসাইম হাত্তা ইফতির রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারের আগে রোজাদার কে আছে এর 500 টাকা দেয়া হইলো বলতেন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর আর আমরা ঘটনা কি এত সুযোগ আছে আমাদের আমরা দোয়া করি না আল্লাহ আমাদেরকে কবুল করুন দুই নাম্বার নবী যে বলেছেন ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তার দোয়াকেও আল্লাহ কবুল করবেন কি বিচার ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন যিনি টাকার বিনিময়ে বিচার করেন না ভুয়া সাক্ষীর ভিত্তিতে বিচার করেন না টাকা নিয়ে বিচার করেন না পাবলিকে ঠকাইয়া বিচার করেন না এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন ইমামুল আদিল ন্যায় পরায়ণ বিচারক যিনি তার দোয়া কবুল করবেন চার তিন নম্বর রাসূল বলছেন ওয়াদাওয়াতুল মাজলুম আর যেই বেচারা মজলুম হবে জালেম তার উপরে জুলুম করেছে মজলুমের দোয়াকেও আল্লাহ ফিরাইয়া দিবেন না এই জন্য যারা মজলুম হাত উঠালে রাসূল বলেছেন তার দোয়াকে কবুল করে নেবেন কে সুবহানাল্লাহ জুড়ে বলেন এই জন্য দোয়া আমি আগেই বলেছি দোয়া কবুল হয় তিন ভাবে দোয়া কবুল হয় কয় ভাবে আমাদের সময় কমে যাচ্ছে আমরা সামনের দিকে নিতে চাই না দোয়া কবুল হয় তিন ভাবে এখান থেকে আমরা তাফসীর শুরু করব আজকে দোয়া কবুল হয় কয় ভাবে তিন ভাবে বান্দার দোয়া কবুল হয়ে থাকে এবং রমজানে কেমনে কবুল হয়ে থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বাড়ির মালিক বানাইয়া দাও রমজানে আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিকও বানাইয়া দিতে পারে রমজানে এই জন্য চাইতে গিয়ে কম চাইবেন না আমরা এখান থেকে আজকের তাফসীর শুরু করব আল্লাহ আমাদের কবুল করুন সকলে পড়েন আমিন আরো জোরে বলেন আমিন আমিন